একচ্ছত্র ভাবে আমি আল্লাহ। ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম যারা পালন করো, তোমাদের স্রষ্টাও কে? আল্লাহ। এবং সকলের পিতা, বংশগত পিতা পয়গম্বর আদম আলাইহিসসালাম। তোমাদেরকে আমি আল্লাহই বানিয়েছি, আমি আল্লাহ খানার আয়োজন করেছি, ঘুমের ব্যবস্থা করেছি, চলাফেরার জন্য রাস্তা আলোর ব্যবস্থা করেছি। তোমার বাবাকে জান্নাত দেখায় দুনিয়ায় পাঠিয়ে দিছি। এখন এই শান্তির জায়গায় যদি আবার ফিরে আসতে চাও, ডাইরেক্ট ঢোকা যাবে না, কিছু নিয়ম কানুন আছে, মেনে চলতে হবে। কি সে নিয়ম? এক নাম্বার, যদি তুমি আল্লাহর মহব্বত নিয়ে তার সাথে দেখা করতে চাও, এক নাম্বার তোমাকে বেশি বেশি নেক আমল করতে হবে। আর একটা সতর্কবাণী, এই আমল করতে গিয়ে খবরদার আল্লাহর সমান কাউকে মনে করা যাবে না, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করা যাবে না। এ কথাই আল্লাহ বলেন। ওদিকে রসুল কি বলেছেন? আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা, ওস্তাদের আদেশ নিষেধ মানা, আল্লাহকে অসন্তুষ্ট করে ভাইয়ের কথা, মুরব্বির কথা, নেতার কথা, নেত্রীর কথা, মুরব্বি বড় আলেম বড় মুফতি সাহেব কারো কথা মানা যাবে না। বলবেন বড় মুফতি সাহেব কি উল্টা বলবে? হ্যাঁ বলতে পারে। বড় মুফতি সাহেব কি উল্টা বলবেন? এর জবাব হলো, বড় মুফতি সাহেবের কি শয়তান ধোকা দিতে পারবেন? পারলে ধোকায় পড়তেও পারে, ভুলও করতে পারে। সহজ হিসাব, বাইশাত পাগড়িওয়ালা, তেরোটা টাইটেল, বুখারী শরীফের হাফেজ, কথায় কথায় আয়াত হাদিস সব মুখস্থ, এত বড় হুজুর, এত বড় হুজুর, এত বড় টাইটেল, এত বড় ডক্টর, সব কথার শেষ কথা বলেন, এত বড় ব্যক্তিটাকে ধোকা দেওয়ার মতো শয়তানের সুযোগ আছে? তাহলে ভুল করারও সুযোগ আছে। অতএব কারো কথা মানা যাবে না, যেই কথা মানতে গেলে আল্লাহ বেজার হবে। কারো কথা মানা যাবে না, এই জন্য দেখছেন নি কারবার কারে কর, এই বাচ্চাগুলো এরকম করো কেন? খেয়াল করেন খুব, কথা বললেও সমস্যা, না বললেও কথা বুঝেন না? যদি কথা না বলে তো কয় যে হুজুরের ইমান দুর্বল, হুজুরের ইমান দুর্বল। সত্য কথা বললে বলে হুজুর পরের বাড়ি খাইয়া কথা কইতে ঠায় না, আছে না নাই? আর এখন তো সামনাসামনি কারো কিছু প্রতিবাদ করা লাগে না, পৃথিবীর বেদিন বেঈমানেরা শত বছর চেষ্টা করে একটা গজব মানুষের পকেটে ঢুকায় দিয়েছে মোবাইল। সরমনের পিসাবের ব্যাপারে কথা বলতেও যদি ঠোঁট কাঁপতো, এখন গজবের ফেসবুকে লিখতে তো আর কাঁপে না, হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে লিখতে মরার পরেও ছাড়ে নাই। বুঝেন না দিলের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয়, যে বেচারা ইন্তেকাল করছে এরপরও তার বিরোধিতা বন্ধ নেই, আছে না নাই? হায় হায়। এই জন্য কারো বিষয়ে কোনো মন্তব্য করতে কারো টেনশন থাকে না, বরং কি করে, বিরোধিতা করতে পেরে খুশি হয়, বন্ধুকে বন্ধু খবর দেয়, দেখেছিস আমার লেখাটা? বলে কি করেছিস? বলে চরমনাইকে দিয়েছি, তাবলিগলাদের বিরুদ্ধে লিখেছি। বলে বন্ধু একটা কাজের কাজ করেছ, তোর মতো অবৈধ সন্তানরা এটা পারে, আর কেউ পারে না। আল্লাহ হেদায়াত দান করেন। এই জন্য যারা মুরব্বীদেরকে নিয়ে মন চাইলেই ফেসবুকে স্ট্যাটাস দেয় উল্টা পাল্টা,
এদেরকে চূড়ান্তভাবে কঠোর হস্তে এদেরকে দমন করা দরকার। এই মুরুব্বিদের মাঝে, আলেম ওলামাদের মাঝে এদের কারণে ফেতনা ছড়িয়ে যায় বেশি। এরা ফেতনাবাজ, এরা চগলখোর, এরা মুনাফেক। এদের কারণে আজকে ওলামাদের মাঝখানে দ্বন্দ্ব, আলেম ওলামাদের মাঝখানে কি যাত্রাবাড়ির হুজুর মাহিউসুন্না বর্তমান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং আল হাইয়াতুল উলিয়ার সম্মানিত চেয়ারম্যান, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব, দাওয়াতুল হকের আমির, তার ব্যাপারে যদি কেউ লেখে যে হুজুর এই কথা বললেন না কেন, সরকারের দালাল হয়ে গেলেন নাকি, আমি বলবো তুমি বেয়াদব হয়ে গেলে নাকি, তদন্ত করো। বেয়াদব ছাড়া এ কথা কেউ লিখতে পারে না ফেসবুকের মধ্যে। জিব্বা বের হয়ে গেছে, বেয়াদুবি করতে করতে দুঃসাহস বেড়ে গেছে কিছু অসাধু টুপিওয়ালা। শুধু টুপিওয়ালা না, টুপি ছাড়াও, কারণ এটা তো বাপমার কোনো ঠিকানা নাই, লিখে দিল কে খুঁজবে, তো কে লেখছে বাড়ি কে, ওর বাপ কে, মা কে, ফট করে লিখে দিল। বড়দের ব্যাপারে মন্তব্য করে ফেললো, চরমনের ব্যাপারে মন্তব্য করে ফেললো, এইভাবে একটা একটা উল্টা পাল্টা করে আর কিছু দালাল তৈরি করে রেখেছে। এখানে কমেন্টস করতেছে, শেয়ার করতেছে, মোটামুটি ওলামাদের ব্যাপারে সাধারণ মানুষের অন্তরে একটা খারাপ ধারণা তৈরি করা হচ্ছে এই সমস্ত উল্টাপাল্টা লেখার মাধ্যমে। আল্লাহ পাক এই সমস্ত গুনাহের কাছ থেকে আমাকে, আপনাদের সবাইকে, গোটা জাতিকে আল্লাহ হেফাজত করুন। বড় আশ্চর্য বিষয়, আল্লাহ, করোনা এমনি আয় না এই জমিনে, এমনিতে আসে নাই, আমাদের পাপের সাজা, পাপের সাজা। ফায়দা নিতেছে ইহুদি বেঈমানেরা যে মুসলমানের ঈমান ধ্বংস, আমল ধ্বংস, আকিদা ধ্বংস এই মোবাইলের কারণে। লেখাপড়া শেষ, জীবন শেষ, যৌবন শেষ, মাথা নষ্ট, চোখ নষ্ট, হাত দুর্বল, বুকে ব্যথা, মাজায় ব্যথা, হাতে ব্যথা, চেহারার লাবণ্যতা শেষ, শরীর দুর্বল, মানে ক্ষতির কোনো সীমানা নাই। আপনি স্বীকার করেন আর না করেন, আল্লাহ দেওয়া নিয়ামতের ঘুম পর্যন্ত এই মোবাইল কেড়ে নিয়েছে। এখন আপনি নদীর দামি মাছ খাইতেছেন, ভালো ভালো ভিটামিন ফল খাইতেছেন, ক্রিয়া হয় না কেন, আল্লাহর দেওয়ার ডিউটি মতো আপনি ঘুমান নাই। না ঘুমাইলে কোনো ডাক্তার কোনো চিকিৎসা করে আপনার শরীর সুন্দর করতে পারবে না। কিন্তু এটা অপকৌশল করেছে বেঈমানেরা। মসজিদে ঢুকছি, নামাজ চলতেছে, ইমাম সাহেবের কেরাত এত সুন্দর, হঠাৎ করে চাচা মিয়ার মোবাইলে এমন এক গানের আওয়াজ, ইমাম সাহেবের কেরাত দক্ষিণে গেছি গা, আমগো অন্তর ভুবে গেছি গা, হাসির কথা। চিন্তা করেন, আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। তো আল্লাহর সাথে আমরা সবাই মোলাকাত করতে চাই, কি আপনারা কি চান? আল্লাহ কবুল করেন। তো আল্লাহ পাকের সাথে মোলাকাত করতে চাইলে আল্লাহ বলেন কর্মসূচি দুইটা, একদিকে নেক আমল করবা, অপর দিকে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না।
নেক আমল কি আর আল্লাহর সাথে মোলাকাত কেন মোলাকাত হলে লাভ কি বলে আল্লাহর সাথে মোলাকাত মুমিনের জন্য সবথেকে বড় নিয়ামত আল্লাহর সাথে মোলাকাত এই জিনিসটা কেমনে বুঝাই এমপি মহোদয়ের সাথে যদি এলাকার সাধারণ মানুষের মোলাকাত হয়ে যায় সে কেমন খুশি গোটা জগতের মালিক আল্লাহর সাথে মোলাকাত তার মানে সে বিনা হিসাবে জান্নাতি যে আল্লাহরে দেখি নাই নামাজ পড়তেছি আল্লাহকে দেখতে পারি নাই দাড়ি রেখেছি তো আমার টুপি দাড়ি পাগড়ি এত সুন্দর যার ইবাদত করতেছি সে আল্লাহ কত সুন্দর সে আল্লাহর সাথে আমরা মোলাকাত করতে চাই আল্লাহ বলেন মোলাকাত যদি করতে চাও তো এক নাম্বার নেক আমল করো فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চাও আর মোলাকাত কেন করতে চাইবা না রে গোলাম কারণ আমার আল্লাহই তো আমার আপন যখন আমার কিছুই ছিল না তখন আমার আল্লাহই ছিলেন আমার আপন মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি দিয়া চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে ফিরিস্তারে কাজে লাগাই পানিটার রক্ত গোস্ত হাড্ডি এভাবে করে করে সুন্দর একটা মানুষ আল্লাহ বানাইলেন মায়ের গর্ভে এরপরে আল্লাহ পাক মাটির স্ট্রাকচারের মধ্যে রুহুটা যখন দান করেছেন আমার রুহু যখন আসলো নাড়াচাড়া শুরু হয়ে গেল কেমন যেন মায়ের পেটে ব্যথা খানার প্লেট নিয়েও মা খেতে পারে না ঘুমের বিছানায় মা আরামে ঘুমাতে পারে না আল্লাহ বলেন বান্দা তখনও তোমার পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করেছি আমি আল্লাহ জমিনের মধ্যে যখন আসার সময় হয়ে গেল দুনিয়াতে এসে তুমি কি খাইবা আমি আল্লাহ জানি দুনিয়ার কোন তৈরি করা খানাও তুমি খেতে পারবে না আমি তোমার এমন রব আমি তোমার জন্য এমন সুন্দর খানার আয়োজন করেছি দুধের ব্যবস্থা করেছি আড়াই বছর বা দুই বছর পর্যন্ত মায়ের দুগ্ধ পান করবি রে সন্তান কোনদিন ওই দুধ নষ্ট হবে না আমি আল্লাহ পাক তোকে দুনিয়ার থেকে যখন পাঠাইলাম হাঁটতে পারো না কথা বলতে পারো না মা বলে ডাকতে পারো না আব্বু বলে ডাক দিতে পারো না আমি আল্লাহ তোর ওই জিব্বা নারায় নারায় কথা বলার মতো মেশিন ভেতরে তৈরি করে দিলাম এরে বান্দা একবারও কি খেয়াল করেছো মেশিনে কথা বলি মাইকে আওয়াজ হয় ফ্যানের বাতাস দিয়া মেশিন ঠান্ডা করা লাগে কিন্তু তোমার আমার ষাট সত্তর বছর তিরিশ চল্লিশ বছর এই যে জিব্বা নাড়ায় নাড়ায় কত কথা বলতেছি একটু চিন্তা করো এই কথাগুলো কোন মেশিন দ্বারা সাপ্লাই করা হয় এই মেশিনটা কে চালায় কে তেল আর পেট্রোল দেয় বান্দা যদি একবার চিন্তা করো পেয়ে যাবি তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ কাদের কুদরত দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদা
আমি আল্লাহ তোমাকে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করলাম, এরে গোলাম যেই আল্লাহ ভিতরে এত সুন্দর একটা চেহারা বানায় দিলাম, একই মায়ের সন্তান পাঁচটা সন্তান দিলাম, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্য কারো কণ্ঠের আওয়াজের মিল নাই, আমি আল্লাহ চলার জন্য সুন্দর হা পা দিলাম, হাত দিলাম কথা বলার জন্য, শোনার জন্য কান দিলাম, এরে বান্দা আমি আল্লাহ তোর জন্য এত সব কিছুর আয়োজন করেছি, আমি আল্লাহর তো কোনো ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, এই মোবাইল বন্ধ করেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস, ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস, আল্লাহ বলেন আমি কারো থেকে জন্ম নেই না, কাউকেও জন্ম দেই নাই, আমি আল্লাহ এক, আমি আল্লাহ হিসাবে যেমন এক, আমি খালেক হিসাবেও তেমন এক, আমি আল্লাহ হিসাবে যেমন এক, আমি মাবুদ হিসাবেও তেমন, এরে বান্দা আমি এত কিছু তোমার দিলাম, আমি কি আল্লাহ তোমার কাছে দাবি করতে পারি না, বান্দা তুই আমার সাথে একটু দেখা কর, আর বান্দা তোর দিলের মধ্যে কি তা মান্না হবে না, যে আমারে সুন্দর জামা দেয় কাপড় দেয় যে একটা বিল্ডিং করে দিল, যার টাকায় আমার ব্যবসা চলে, আমার স্ত্রীর পেট চলে, আমার সংসার চলে যার টাকায়, ওই বান্দার সাথে কি একবার দেখা করতে মনে চায় না, যদি বলো চায় না, এলাকার মানুষ বলবে তোমার মতো নিমক হারাম আর কেউ নাই, যেই আল্লাহ আমার এত সুন্দর কণ্ঠ দিলেন, চেহারা দান করলেন, চলার মতো সুযোগ দিলেন, খানার আয়োজন করলেন, মানুষের মধ্যে সম্মানের জায়গায় বসিয়েছেন, বান্দা তোমার কি মনে চায় না ওই আল্লাহর সাথে মোলাকাত করবা, যদি বলো চায় না, জমিনের মধ্যে তোমার নাম হবে তোমার মতো নিমুখ হারাম অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না, এরে নবীর উম্মতের দল অথচ আল্লাহর সাথে মোলাকাত কতই না বড় নেয়ামত, কিয়ামতের ময়দানে মানুষের সব জান্নাত যখন দেওয়া হয়ে যাবে, জান্নাতিরা জান্নাতে যাবে, আল্লাহ শেষ সময় বলবে মনের মধ্যে কোনো আশা আছে নাকি বলো, আল্লাহর বান্দারা বলবে ও দয়ার মালিক যে এমন সুন্দর জান্নাত পাইলাম, ওই জান্নাতের মালিকের তো এখন দেখতে পারি নাই, আল্লাহ বলেন অপেক্ষা কর, এখনই তোমার মালিক রব্বে করিম আল্লাহ তাআলা তোমাদের যারা আসে তাদের সাথে মোলাকাত করতে চাও, একটু অপেক্ষা করো, রব্বুল আলামিন এখন নূরের পর্দা উঠাইয়া তার আপন বান্দার সাথে এখনই মোলাকাত দিবে, কত বুঝায় মা বাবা, এদেশে মাইয়ার কি অভাব বলে না তো, কয় তাহলে ফকিন্নির মাইয়ার পেছনে কেন দৌড়াও, কোটিপতির মেয়ে এনে দিব ওদিকে নজর দিস না, যতই বয়ান করে আবার মাথাটা নষ্ট হয়ে যায়, বয়ান শোনার পরে বলে মা তোমার বয়ান আমি বুঝতে পারি নাই, বাবার বয়ান বুঝতে পারি নাই, আমি ফকির বুঝি না, গরিব বুঝি না, ড্রাইভার বুঝি না, আমার মেয়েটা আমার আপন, ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচব না, আমি না খাইয়া থাকব, লেখাপড়াও করব না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, মা বাবা এত বুঝায় তারপরও ছেলেটা কেন বুঝতে চায় না, এর একমাত্র কারণ দিলের মধ্যে মা বাবার মোহাব্বতের থেকে মেয়েটার প্রতি মোহাব্বত গালে হয়ে গেছে, এখন যদি তারে জিগাইতে থাকে না এই বেটা
ওই মেয়ের মধ্যে কি পাইছো? ওর যেমন চেহারা ওর থেকে আরো সুন্দরী চেহারা ওয়ালা আর অভাব নাই। রমনা পার্কের গোড়ায় গিয়া দেখ, এরে আল্লাহর বান্দা, ওই মেয়েটার যেমন দুই হাত আছে, যেই অন্য অন্য সুন্দরী মেয়েটারও তো হাত আছে, ওই মেয়েটার যেমন বডি ফিটনেস সুন্দর, আরো কত মেয়ের বডি ফিটনেস অনেক সুন্দর আছে, এই মেয়েটার কিন্তু দুর্বলতা আছে, অন্য মেয়েটার কোনো দুর্বলতা নাই। এই মেয়েটার বাবারে কেউ চিনে না, অমুক এলাকার অমুকের মেয়ে, কত দামি কত সুনাম সুখ্যাতি তার বাবা, এই মেয়ের বাবা সিদ্দিরগঞ্জে কেউ চিনে না, কিন্তু আমরা যেই মেয়েটা তোরে আইনা দিব, সিদ্দিরগঞ্জের মানুষ তারে দেখলেই সালাম করে। এত গুণগান গাওয়ার পর ছেলেটা চুপ করিয়া বয়ানটা শুনল। আধা ঘন্টা পরে মা কয়, কি অবস্থা? বলে, অবস্থা কি বুঝামু, আমার যতই বয়ান দাও কাজ হবে না রে মা, আমার মনের অবস্থা তোমারে বুঝানো যাবে না। এরে বান্দা তাকায় দেখ, আসলে বিষয়টা কি? এত বয়ান এরপরও যুবক কেন বুঝতে চায় না? বলে, অন্তরের মধ্যে মোহাব্বত গালে হয়ে গেছে। এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তায় বিভোর হয়ে যাবে, এদের যতই বেঈমানের আব্বা ভয় দেখাক না কেন, আর যাই বলুক না কেন, খাটি আল্লাহ পাকের পাগল বান্দা আশেক বান্দার অন্তরে যখন আল্লাহর মোহাব্বত জমা হয়ে যায়, তখন বান্দাকে ডানে বামে যতই বুঝাক না কেন, ওই বান্দার জবানে শুধু আমার আল্লাহ নামের জিকিরের আওয়াজ। ইয়া এলাহি তু মেরা মাহবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। বিষয়টা কিন্তু কলবের সাথে সম্পর্ক, চেহারার সাথে সম্পর্ক না। কলবে যখন মোহাব্বত বদ্ধমূল হয়ে গেল, মোহাব্বতটা এত গালেব হয়ে গেল, এখন অন্যের কথা কানে যায় না, অন্যের চিন্তাও মনের মধ্যে আসে না। এরে বান্দা, ওই আল্লাহর নিয়ে যারা গবেষণা করে, আল্লাহর মোহাব্বতের কুদরত নিয়ে যারা গবেষণা করে, ওই বান্দা এক সময় চিন্তা করতে 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 আল্লাহ পাকের প্রতি এত আকৃষ্ট হয়ে যায়, আল্লাহর এমন পরিমাণ আশেক হয়ে যায়, আল্লাহর প্রতি তাদের অন্তর এত দাবিত হয়ে যায়, তখন তারা খানা খাইতে গেল, মনে মনে তাদের মনের ভিতরে তামান্না, আমার আল্লাহ কই, আমার আল্লাহরে কোথায় আমি পাই, যেই আল্লাহ আমার এত আপন, এরে আল্লাহর গোলাম, যার অন্তরে যার প্রতি বেশি মহাব্বত, হাঁটতে চলতে ঘুমাইতেও তার প্রতি তার ধ্যান খেয়াল সব সময় চলে, কি যেন চিন্তা করো, কয় না তো কোনো চিন্তা করি না, কয় না বুঝা যায় কি জানি করো, বলে কেমনে বুঝা, এটা তো দিলের মহাব্বতের হালাত, ঠিক আল্লাহ পাকের যারা আসে এদের হালাতটাও তো এমন, ও বান্দা এত বয়ান কিন্তু চোখের মধ্যে কারো পানি দেখা যায় না, আশেকের চোখে পানি কেন? তুমি মোনাজাত ধরেছো কান্না নাই, তোমার পাশে আল্লাহর বান্দা চিৎকার দিতেছে কেন? কারণ সে আমার আল্লাহর কুদরতে মহাব্বতে পাগল হয়ে গেছে, এখন বান্দার ভিতরে মহাব্বত এত গালেব হয়ে গেছে, যেদিকেই তাকায় সেদিকেই তালাশ করে আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এইরকম আমার যারা মোহাব্বতের আশেক আছো, আমি আল্লাহর সাথে মুলাকাতের তামান্না যাদের দিলের মধ্যে তৈরি হয়েছে, আমি আল্লাহ কর্মসূচি দিলাম, বেশি বেশি নেক আমল করো, আর একটা সতর্কতা থাকবা, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে অংশীদার বানাইবা না। নেক আমল কি জিনিস, এক কথায় বান্দা যা করবে সবগুলো নেক আমল, বাথরুমে যাওয়াটাও নেক আমল, ঘুমানোটাও নেক আমল, বান্দা যদি হাসি দেয় তাও নেক, বান্দা যদি কান্না করে তাতেও সওয়াব, বান্দা যদি কাউকে বুকে টেনে বন্ধু বানায় তাতেও সওয়াব,
কাউকে যদি দুশমন বানায় তাতেও সওয়াব, বান্দা যদি ঘুমাইয়া থাকে তাতেও সওয়াব, বান্দা যদি নামাজ পড়ে তাতেও সওয়াব, বান্দা যদি নামাজ না পড়ে তাতেও সওয়াব, বান্দা কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, বান্দা কোরআন তেলাওয়াত না করাও মাঝে মাঝে সওয়াব। বান্দারে আল্লাহ এই সব কাজগুলো তুমি ইবাদত হিসাবে কখন হবে, নেক হিসাবে কখন গণ্য হবে, দুইটা শর্ত মেনে যদি তোমার কাজগুলো হয়, এক নম্বরে আল্লাহকে রাজি করে চলব, মদিনার নবীর আদর্শ মতে চলব, আল্লাহকে রাজি করে নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়া যেমন সওয়াব, নামাজ না পড়াটাও সওয়াব। তার মানে সূর্য যখন উঠে নামাজ পড়া সওয়াব না না পড়া সওয়াব? কথা বলেন না কেন? সূর্য যখন ডুবে ওই সময় নামাজ পড়া সওয়াব নাকি না পড়া সওয়াব? ঈদগায় নামাজ, ঈদগার নামাজে যাবেন ঈদের নামাজে, ঈদে যাওয়ার আগে নফল পড়া সওয়াব না না পড়া সওয়াব? রোজা রাখা যেমন সওয়াব, রোজা না রাখাটাও সওয়াব। ঈদের দিন যদি কেউ বলে রোজা রাখবো এটা সওয়াব না গুনাহ? তাহলে রোজা রাখা যেমন সওয়াব, না রাখাটাও সওয়াব, তবে শর্ত দুইটা, যা করবা যা বলবা সব হবে আল্লাহ সন্তুষ্টির জন্য মদিনার নবীর তরিকায়। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় হাসি দিলেও সওয়াব, আল্লাহর মহব্বত নবীর তরিকায় কান্না করাও সওয়াব। অর্থাৎ যা করবেন সবগুলো নেক আমল যদি আল্লাহ রাজি থাকে, নবীর আদর্শ থাকে। আর যদি বান্দা কোনো নেক আমল মনে করিয়াও করেন কিন্তু সেখানে আল্লাহর মহব্বত নাই, নবীর তরিকা নাই, ওই আমলের মধ্যেও গুনাহ। বলে কেমন? মাগরিবের ফরজ নামাজ কত? কি আপনারা কথা শুনতেছেন? এই ফোলাফান্ডি এত ডিস্টার্ব করে। মাগরিবের ফরজ নামাজ কত? কেউ যদি কয় বেজোর হইরা লাভ আছে? আর এক রাকাত বাড়াইয়া চার রাকাত পড়ি, বেচারা আর এক রাকাত বাড়াইয়া সেজদা দুইটা বাড়ায় দিল, রুকু একটা বাড়ায় দিল, আল্লাহর নাম বলল, দরুদ শরীফ পড়ল, সুবহান রব্বিয়াল আযীম বলল, সুবহান রব্বিয়াল আআলা বলল, একটা গালিও দেয় নাই, স্ত্রীর নিয়ে চিন্তাও করে নাই, আর একটা রাকাত নামাজ বাড়াইয়া সেজদা তো আল্লাহকে দুইটা বেশি দিল, রুকু তো আল্লাহর জন্য একটা বেশি করল, বলেন আল্লাহরে দুইটা সেজদা বাড়াইয়া দেওয়াতে সওয়াব হবে নি? কেন হবে না? একমাত্র কারণ আল্লাহর মহব্বত নাই, নবীর তরিকায় নাই। অতএব দুনিয়াতে বান্দা যা করবে সবগুলো নেক আমল, শর্ত দুইটা, থাকতে হবে আল্লাহর মহব্বত, আদর্শ থাকবে মদিনার নবীর। এই দুই শর্ত মেনে যা করবে সবগুলোতে সওয়াব, ব্যবসা করাও সওয়াব, চাকরি করাও সওয়াব, কারোর সাথে দুশ্মনি করাও সওয়াব, কারোর সাথে বন্ধুত্ব তৈরি করাও সওয়াব, থাকতে হবে আল্লাহর মহব্বত, রসুলের তরিকা। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। আল্লাহর সাথে মোলাকাত চাননি সবাই? সবাই চান? এটা দিলের খবর কি? দিলের একটু জিজ্ঞাসা এরপরে বলেন না, যার যার অন্তরকে একটু জিজ্ঞাসা করে এরপরে বলেন, আসলেই কি আল্লাহর সাথে মোলাকাত চান? আল্লাহ দেখতেছেন নি? ফিরিস্তারা লিখে ফেলবেন দিলের কি অবস্থা, সবাই আল্লাহকে দেখতে চান। এবার আওয়াজ কমে গেছে, সবাই কি আল্লাহর মোলাকাত চান?
আল্লাহর মোলাকাত চাইলে আল্লাহ কি বলছেন, বেশি বেশি বিড়ি টানো, কি করতে হবে, বেশি বেশি নামাজ বাদ দাও, নেক আমল করো। তো নেক আমলের মধ্যে তো বিড়িও আছে, কি বলেন? তাহলে কেন বিড়ি টানেন? ওয়াজে আসার আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এরপরে আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজও পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই, নিয়ত করছেন যে ঘুমাইয়াও ফজর পড়ুম না, কারণ ঘুমাইবেনি আজানের 10 মিনিট আগে, এর আগে থাকবেন ব্যস্ত, খুব ব্যস্ত মোবাইল নিয়ে, ফজরের আজানের কিছু আগেই রেস্টে চলে যাবেন, ফজরের আর খবর থাকবে না। তাহলে আপনি আল্লাহর সাথে কি মোলাকাত করতে চান? তাহলে আপনি যে দাবি করলেন, আপনার দাবি তো আসলে মিথ্যা দাবি। আর যদি এমন হয় না ভুল করেছি, রব্বুল আলামিনের কাছে আমি তওবা করে ফেলব, তাহলে আল্লাহ যেহেতু গফফার, আল্লাহ যেহেতু রহমান, গুনাহ করেছেন 30 বছর, কান্না করেছেন মাত্র একবার, সব মাফ। এইরকম সুযোগ পাইয়া যারা হারায়, এদের মতো নিমক হারাম আর পোড়া কপালকে, যে আজীবন গুনাহ করেছ, এক ফোঁটা চোখের পানি জাহান্নাম, হারাম গুনাহ মাফ। এই সুযোগ পাইয়াও আমরা গ্রহণ করি না। এরপরে আল্লাহ দিল মহামারী ভাইরাস, এরপরেও আমরা একটু মাজা বাঁকা করি না, মাথা নত করি না। সেই লকডাউনের আগেও বিড়ি টানত, এখনো টানে। সে লকডাউন গজবের আগেও কাম্ব, তাস, জুয়া, লুড্ডু খেলতো, এখনো খেলে। আগেও মদের বোতল নিয়ে দৌড়াতো, এখনো দৌড়ায়। আগেও মসজিদের আজান শুনে বাঁকা দিকে যাইতো, এখনো বাঁকা দিকে যায়। আগেও নামাজ নাই, এখনো নাই। আগেও পর্দা করতো না, এখনো করে না। আগেও গালাগালি মিথ্যা কথা বলতো, এখনো তাই করে। আর সোজা হবেন কোন গজব আসলে? এই গজবেও সোজা হবেন না, তওবা করবেন না। আর কি পরিমাণ আরো বড় গজব চান? অপেক্ষায় থাকুন। আরো কত বড় গজব চাও? আল্লাহ দিতে পারেন, দেন না কেন? একমাত্র মোহাম্মদ নবীজির উম্মত হওয়ার বরকতে। না হয় অন্য নবীর উম্মতরা গুনাহ করলে জায়গা চেহারা পাল্টে যেত, আমার নবীর উম্মত হওয়ার বরকতে মারাত্মক অন্যায় করার পরেও পীর সাহেবের পীরগিরি যায় না, বক্তার বক্তাগিরি যায় না। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا এর এলাকার মুসলমান নবীর আশিক, আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও, এক নম্বরে বান্দা নেক আমল করো, খবরদার আমলের মধ্যে আল্লাহর সাথে আর কাউকে অংশীদার বানাইবা না, শিরিক করবা না, কারণ সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহর একজন জলিল ও কদর পয়গম্বর পাহাড়িয়া জঙ্গলের কিনারা দিয়া হেঁটে হেঁটে যাইতেছেন, হঠাৎ তাকায় দেখেন জঙ্গলার কিনারা একজন পাথরের উপরে বুজুর্গ বসে বসে আল্লাহর নামের তসবি পড়ে। একজন বুজুর্গ দেখতেছেন একজন নবী, সবার চোখ কান খোলা আছে তো, ওই যে শুরুতে বলছি কথা বললো ভেজাল, না বললো কি ভেজাল, মানে দেখতে নারী চলন বাঁকা। নবীজি বুজুর্গকে দেখলেন পাথরের উপরে বসে তসবি পড়ে, জিজ্ঞেস করে, এই আল্লাহর বান্দা বুজুর্গ,
কতদিন এভাবে আল্লাহরে ডাকো বলে 400 বছর কত বছর এ আহলে বাতেল মডেল ইসলামের সাইনবোর্ডদারীরা আল্লাহওয়ালা বুজুর্গ পছন্দ করে না এরা মডেল ইসলাম চায় মদিনার ইসলাম চায় না কি ইসলাম চায় মডেল মদিনার ইসলাম তারা চায় না না চাওয়ার কারণে মদিনার ইসলামের ব্যানারওয়ালাকে তারা দেখতে পারে না এরা বুজুর্গ টুজুর্গর ধার ধারে না কারণ এরা দাড়ি কাইটাও বড় বুজুর্গ এরা কোনো মুহাদ্দিস পছন্দ করে না কারণ এরা নবীর সুন্নাত জবাই করিয়াও বড় মুহাদ্দিস ওই যে শুরুতে একটা বলছিলাম না এত বড় হুজুর এত বড় ডক্টর তার কি ভুল হইতে পারে তো আমি জবাব কি দিছিলাম শয়তানে ধোকা দিতে পারে ভুল হইতেও পারে আপনি চিন্তা করতে পারেন নামাজের মধ্যে বাংলাদেশের সব থেকে বড় বুজুর্গ ইমামতিতে দাঁড়াইছে যার উপরে আর কোন বুজুর্গ মুক্তাদি হইল একেবারে থার্ড ক্লাস কিছু আছে ক্লাসই নাই এ নামাজে মুক্তাদি হইয়া দাঁড়াইছে ইসলাম কত স্পর্শকাতর একটি ধর্ম কত নিখুঁত যে বাংলাদেশের সব থেকে বড় বুজুর্গ না মক্কার ইমামও যদি ইমামতিতে দাঁড়ায় আর মুক্তাদি যদি দেখো মক্কার ইমাম নামাজের ভিতরে ভুল করেছে তখন তুমি তাকে লোকমা দাও দেওয়া আদব না দেওয়া বেদুবি আপনি চিন্তা করতে পারেন লোকমা দেওয়া আদব না দেওয়া কি বুঝলেন হুজুরের ভুল ধরছেন এইটা যে লোকমা ধরবেন কেমনে দৌড় দিয়ে যায় হুজুরের ভাগরি দিয়ে ফিসে টান্নে নামায় ফেলাইল কারণ হুজুর ভুল করলেন কেন এটা আদব বলেন বলেন লোকমা দেওয়ার আদব আছে না নাই হুজুর হাত বেঁধে ইমাম সাহেব দাঁড়িয়েছেন মাগরিবের নামাজের ফরজে তো আল্লাহু আকবার বলার পরে কেরাত আসতে পড়বেন না জোরে এখন ইমাম সাহেব হাত বেঁধে চুপচাপ দাঁড়িয়েছেন জোরে কিছুই পড়েন না এরকম একবারে মিনিট খানে চলে যাচ্ছে এখন লোকমা দিতে হবে না নিয়ম আছে না নাই খবরটা একদিকে ইমাম সাহেবকে বলেছেন যত বড় বড় বুজুর্গ হও না কেন নামাজের মধ্যে ভুল হতে পারে লোকমা তোমাকে দিবে গ্রহণ করতে হবে না হয় নামাজ তোমারটাও শেষ মুক্তাদিরটাও শেষ আবার গোটা জগতের উম্মতেরও সতর্ক করলেন এই বান্দা সব থেকে বড় বুজুর্গ সে ভুল করতে পারে না এই ধারণা করা যাবে না তুমিও সতর্ক থাকো ভুল হলে লোকমা দিবা তবে বেদদুবি করবা না সাবধান ভুল হলে লোকমা দিবা লোকমা দেওয়ার মানেই তা না যাত্রা বাড়ির হুজুরের বিরুদ্ধে ফেসবুকে লেখবা লোকমা দেওয়ার মানে এটা না চরমনার বিরুদ্ধে ফেসবুকে লিখবি লোকমা দেওয়ার মানে এটা না হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে ফেসবুকে লিখবা লোকমা দেওয়ার মানে এটা না তাবলীগের বিরুদ্ধে লিখবা এটা লোকমা দেওয়ার মানে না এটা হলো চূড়ান্ত বেয়াদবির পরিচয় আল্লাহ হেদায়াত দান করুন দোষ যদি কেউ ধরে দোষ এক চান্দু বাঁচার কোন উপায় আছে হ্যাঁ কদমে 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 দোষ আল্লাহ আমাদের সব ভাইকে মাফ করে দিন তো আল্লাহর সাথে আমরা মোলাকাত করতে চাই
প্রথম কাজ হলো নেক আমল করো। এই যে আপনারা এখানে বসছেন এটা একটা নেক আমল। যদি নিয়তটা খাঁটি থাকে তো বসা মাত্র গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন, তবে সাবধান, আল্লাহর ইবাদত করবি তবে আল্লাহর সাথে কাউকে সমতুল্য বানাইও না, কারণ আমার আল্লাহ হলেন এক, আল্লাহর মতো কোনো আল্লাহ নাই, আল্লাহর উপরেও কেউ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর সহযোগিতায় কেউ নাই। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করব, শিরকের গুনাহ মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। বুজুর্গ পাথরের উপরে বসে আল্লাহর তসবিহ পড়ে কত বছর? যারা বুজুর্গ মানে না, আল্লাহ বলা মানে না, আমি ঘোষণা দিলাম এদের মতো আহলে বাতেল আর কেউ নাই। যারা বলে আল্লাহ ওয়ালা মানি না, পীর মানি না, মুরব্বী মানি না, বুজুর্গ মানি না, কোরআন মানি, হাদিস মানি, আমি বলবো তারা হাদিসও মানে না, কোরআনও মানে না। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। কথা বুঝেননি কিছু? কি বুঝেন? গতকালকে বলেছিলাম চরমনের পীর সাহেব যদি ঢাকার রাজধানীতে দাঁড়াইয়া সরকারের বলে সরকার বাহাদুরকে হুঁশিয়ার করে দিলাম, ওই কথা যদি আমার মতো নগণ্য বান্দাও বলি তাহলে এটা চরম অপমানজনক বিষয়, কারণ তার সম্মান অবস্থান আর আমার অবস্থান এক নাকি? বলেন, তার অবস্থান আমার অবস্থান এক। এখন সুযোগ সন্ধানী লেখছে, তাহলে চরমনের পিসাব যদি এই কথা বলে আপনি বলতে পারবেন না তো মুরব্বীরা যা করবে তাদের ফয়সালাই আমাদের ফয়সালা, উলামায়ে কেরামদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, তারা যা বলবে আমরা সেই পথের পথে। এখান থেকে একটা ছিদ্র বাইর করা লাগবে মোনাফেকের, তো বাইর করছে, তো চরমনের বিশ্বাস জেলে গেলে আপনি যাবেন। ওই যে বললাম দেখতে নারী, মানে কোন দিকে না দিকে একটা ছিদ্র বের করতেই হবে, কথা বললেও ঝামেলা করব না বললেও ঝামেলা করব, এদের কাজই হইলেই একটা কাজ, কারো না কারো পিছনে এদের সময় লাগানো, কারো না কারো গীবত শেখায়াত না করলে তাদের ঘুম হয় না। কতক্ষণ দেখবেন চরমনের বিরুদ্ধে লাগছে? এক সপ্তাহ পর দেখছে না এটা মজা নাই, ঢোক তাবলিগে, এবার তাবলিগ লয়ে লাগছে, ওখানে মজা নাই, এবার ঢোক হাটাজারি ঢুকছে। হেন এখানে এক সপ্তাহ গুডি চালতে চালতে মজা পায় না, ঢোক এবার দেওবন্দিয়াতের মধ্যে, জিকিরের মধ্যে ঢোক। এইভাবে করে 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 তাদের স্ট্যাটাসগুলো দেখলে লজ্জা ছাড়া আর কিছু বলার নাই, যে এদের গীবত শেখায়াত ছাড়া কোনো ডিউটি নাই। চরমনাইত সাইয়্যেদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা জোরে জোরে জিকির করতে বাধা দেয় এরা আস্তে জিকিরও করে না, কারণ এরা আসলে জোরে জিকিরের বিরোধী না, এরা আসলে জিকিরই পছন্দ করে। এসব তো ফতুয়াবাজি করে, ফেতনাবাজ। এই যারা খালি ইল্লাল্লাহ নিয়া হামকি ধামকি করে, ইল্লাল্লাহ নিয়া, ওরে যে ইল্লাল্লাহ তোমার কাছে সমস্যা, যেটা নাই তুমি এটা করো,
খোঁজ নিয়ে দেখেন তারা সে জিকিরও করে না। উদ্দেশ্য কি? ইল্লাল্লাহ না, উদ্দেশ্য চরণনাই ঠেকাও, উদ্দেশ্য তাবলীগ ঠেকাও, উদ্দেশ্য দেওবন্দি ঠেকাও, ঠেকায় কই নিবা? কোথাও নিতে পারবা না, কারণ মদিনার ইসলাম মদিনার পাওয়ারে চলে। মডেল ইসলাম দিয়ে কিছু হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে না ভাইরা আমার? তো সতর্কবাণী, নেক আমল করবা কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ শিরিক বড় অপছন্দ। আল্লাহর নবী বলেন, বুজুর্গ কত বছর তুমি আল্লাহকে ডাকো? বলে 400 বছর। বলে তোমার মনের মধ্যে কোনো আশা আছে নাকি? বলে হ্যাঁ, দুইটা আশা আমার অন্তরে আছে। বলো, এক নাম্বার আশা, আমার এই জীবন দশা একজন পয়গম্বরের আবির্ভাব হবে, তারে দেখে আমি অন্তরে তৃপ্তি নিব। বলে অন্তর ভরে আমাকে দেখে নাও, তোমার আসান্বিত নবী আমি। দেখার পরে বলে আর দ্বিতীয় আশাটা কি? বল। বলে এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। বলে দাঁড়াও, ভালো করে খেয়াল করেন, আল্লাহর বান্দার এই দাবি পূরণের জন্য পয়গম্বর পানি আনার জন্য চলে গেলেন। পার্শ্বে কোথাও গিয়া পানি আনিয়া লোকটার সামনে এসে যখন দাঁড়াইবে, তাকায় দেখে ওই বুজুর্গ জিন্দা নাই, আল্লাহর মুলাকাতের জন্য মৃত্যুর পর্দাটা আল্লাহ সরায় দিছে। আল্লাহর সাথে মুলাকাতের জন্য সামনে একটা পর্দা আছে, মরণ, এই মৌতের পর্দা সরায় দাও, এরপরে আল্লাহর সাথে মুলাকাতের জিন্দেগি শুরু হয়ে যাও। এখন নবী ডাক দিয়া, আল্লাহ তুমিও কি বেইনসাফি করো নাকি? বলে না না, তাহলে এই বেচারা 400 বছর পর্যন্ত তোমাকে ভুলে নাই, এক গ্লাস পানির আবদার করলো, কেন তুমি পানি পান না করায় কবরে নিয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, রে পয়গম্বর তুমি আমাকে জবাব দাও, এই আমার বান্দা 400 বছর পর্যন্ত যে এবাদতে কাটায় দিল, বলো বান্দা এই বুজুর্গ বান্দাটারে এই 400 বছর কে রিজিক দিয়েছে? নবী বলেন, আল্লাহ আপনিই তো খানা দিয়েছেন, রিজিক দিয়েছেন। আল্লাহ কয়, ও পয়গম্বর আমি আল্লাহ যারে 400 বছর পর্যন্ত খানা দিয়া বাঁচায় রাখলাম, ওই আল্লাহ কি এক গ্লাস পানি দেওয়ার ক্ষমতা ছিল না? আমার কাছে পানি না চাইয়া কেন তোমার কাছে চাইলো? আমি আল্লাহ এটা পছন্দ করি নাই, কারণ দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি হয় না। হর গরি দে নেক তু তৈয়ার হয়, জু না মঙ্গে উসে তু বেজার হয়, আতি না ফি দারে দুনিয়া না হাসান, আতি না ফি দারে উকবা না হাসান। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এই শিরিক আবার কয়েকটা ভাগে ভাগ করেছেন। এক নাম্বার, ইবাদতের মধ্যে শিরিক করা, সেজদা পাবেন কে? আর কেউ? আর কেউ? তাহলে মাজারে কেন সেজদা, কবরে কেন সিজদা? যদি মাজারে সিজদা দিলে আল্লাহ খুশি হইতেন, তাহলে সব নবীর আশিকেরা মদিনায় গেলে নবীর মাজার মোবারকে একটা একটা সিজদা দিত। দেয়নি কেউ? নবী থাকতে দিছেননি? এন্তেকালের পরে কেউ দিছেননি? তাহলে কেন তুমি দিতেছ? এই কপাল আবার আল্লাহর জন্য খাস, এই কপাল কারো কাছে নত করবা না, আমার আল্লাহর কুদরতি কদমে নত করবা, কারামত কর।
দিয়াজ খেদমত পছন্দি বতৌফিকে সুজুদম সর্বলন্দি। কত ধরনের শির এই সমাজের মধ্যে, কোনো সীমানা নাই। আল্লাহ শির্ক মুক্ত জিন্দেগি আমাদের দান করেন। আল্লাহর কুদরতের মধ্যে কাউকে অংশীদার বানায় না রে ভাই। রোগ দেয় আল্লাহ, সুস্থ করে দেন আমার আল্লাহ। সন্তান দেয়ার মালিক আমার আল্লাহ। আপনাদের কি ধারণা সন্তান কে দান করেন? আরো জোরে বলেন, আল্লাহ। যদি সন্তান দেয়ার মালিক হয় তো কেন তুমি দুনিয়াওয়ালার কাছে সন্তানের জন্য তাবিজ লাগাও, কবরের কিনারায় গিয়া সন্তানের আবদার করো? আরে নবীর উম্মতের দল, দুনিয়ার কেউ যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, এই জমিনে কোনো নিঃসন্তান নারী থাকতো না। কত মানুষ কি কান্না কান্না করে, টাকা বাড়ি সব দেয় একটা সন্তান চাই। আর আঙ্গ কপালা তো খারাপ, ফুটন্ত গোলাপের মতো সন্তান পেয়েও মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই। মানুষের মতো মানুষ বানাতে পারিনি। শিক্ষকরা অভিযোগ দিচ্ছে আপনার সন্তানটা বেদুবি করে শিক্ষকের সাথে, বাবা উল্টা রিয়াকশনে যায়। এত বড় সাহস আমার সন্তানের উপরে ধমক! এক ঘন্টায় আপনার চাকরি শেষ হয়ে যায়। এই সমস্ত সন্তানগুলোই অমানুষ হয়। কেন হইল? বাবার দুর্বলতার কারণে, মায়ের দুর্বলতার কারণে। বাবা যদি একটু শক্ত হয়ে যাইতেন, যে শিক্ষক যা বলবে তাই মানতে হবে। শিক্ষক কেন, আদর্শ মানুষ বানাবার জন্যই তো একজন শিক্ষকের কাছে দিয়েছি। অতএব তোমাকে যা বলেছে কল্যাণের জন্য বলেছে, তুমি মেনে নাও। পরের দিন থেকে শিক্ষকের প্রতি একটা মহাব্বত তৈরি হয়ে যেত এবং ভয় থাকতো, বেদুমি করতো না। আর এখন শিক্ষকের সামনে বয়ে বয়ে মোবাইল চালায়, শিক্ষক চাইয়াও চায় না, কারণ কোন বিপদ আবার ঘাড়ে উগড়াইয়ে পড়ে, কিছু বলেও না। আফসোস, বড় আফসোস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরে নবীর উম্মতির দল, আল্লাহর ইবাদতে জীবনটা কাটায় দাও, আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আর কাউকে অংশীদার বানায় না। আমরা পীর মানি, আমরা মাজহাব মানি, আমরা তাবলিগে যাই। আমাগো অনেক ভাইয়েরা কয় আমরা শিরিকের মধ্যে আছি। আল্লাহরে মানবা, নবীরে মানবা কেন, পীরের কাছে যাও, পীরের পূজা কেন করো, তাবলিগের মুরব্বির পূজা কেন করো? এরে বাবা, আমরা পীর মানি গোলাম হিসাবে না, আমরা গোলামি করি আল্লাহর, আদর্শ মানি নবীজির, কিন্তু আল্লাহকে চিনি না, নবীর আদর্শ জানি না। পীরের কাছে যাই শুধু নবীর সুন্নাত গুলো শিখার জন্য। চিকিৎসা করার জন্য যাই, কারণ আমার জবান থেকে তার জবানটা পবিত্র, আমার দুই চোখের থেকে তার দুই চোখ পবিত্র। আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, হাত না পাক, আমার পা না পাক। আর একজন আল্লাহওয়ালা তার জবান এত পাক, যে কারণে বান্দা যখন কথা কয় আমিও দুই ঘন্টা বয়ান করি, এরপরও মানুষের দিলের পরিবর্তন নাই। আর একজন আল্লাহওয়ালা আধা ঘন্টা বয়ান করে, ময়দানে শুধু কান্নার আওয়াজ। কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এর নবীর আশেক উম্মতের দল,
সময় কিন্তু হাতে বাকি নাই। চোখ দুটো বন্ধ করে তাকাও, কোথায় আমার দাদা দাদি, কোথায় আমার নানা নানি, কই আমার আপন? একই মাঠে খেলাধুলা করেছি, আজকে আমার অনেক আপনজন বন্ধু নাই, দেখি না। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করলাম, আজকে অনেকে এই দুনিয়াতে জিন্দা নাই। এই মহামারীতে কত তাজা তাজা প্রাণ চলে গেল, আমার বয়সের মানুষ চলে গেল, আমার কম বয়সের যুবক চলে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করো, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো বাহাদুর কিসের মূল্য আছে জমিনের মধ্যে? তোমার থেকে বড় বড় বাহাদুরের কোনো হিসাব নাই, কোথায় গেল কোনো ঠিকানাও নাই। তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আর কোনদিন আল্লাহর ইবাদত নেক আমল ছাড়বা না, গুনাহের কাজ করবা না, নবীর তরিকা মতো চলবা, নবীর সুন্নতের মালা গলায় লাগাইবা। খাঁটি আল্লাহওয়ালা মদিনার মহাব্বত নিয়ে তাকওয়া নিয়ে যারা চলে, যাদের কথা শুনলে দিলের পরিবর্তন আমল শুরু হয়ে যায়, এমন আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে নেক আমল করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো, নামাজ ছাড়িও না, সহিভাবে কোরআন পড়ো, আর সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাও, নিজের স্ত্রীটাকে কোরআনওয়ালা বানাও, আল্লাহর কাছে মন গেলে গুনাহ করবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। তুমিও তওবা করে নাও, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, গালাগালি করবো না, কারো বিরুদ্ধে গীবত শেখায়াত করবো না। উলামায় আহলে হক মুরুব্বিদের পথ অনুযায়ী আমরা সামনের দিকে আগাবো, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে চলবো, আমি নবীর সুন্নতের মালা গলায় লাগায় পাঁচ বেলার নামাজ পড়বো, হারাম রাস্তায় যাব না, হালাল পন্থায় আমার জীবনের জীবিকা উপার্জন করবো। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার জন্য তৌফিক দান করো, এবং তওবার উপরে আমাদের সবাইকে সঠিকভাবে চলার মতো তৌফিক দান করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ودار مليك কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, উলামায়ে কেরাম মুরব্বীরা চাকরিজীবী ব্যবসায়ীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন, কলিজার টুকরা যুবক মাদ্রাসার ছাত্র ভাই পর্দার আরামের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির হয়েছেন। ও দয়ার মাওলা, মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, আজকের আয়োজন কবুল করে নেন, যারা সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করে নেন, প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার মিম্বার কমিশনার চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি যারা সহযোগিতা করেছে তাদের কবুল করে নেন, সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে মুক্তি দান করেন, বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা দুনিয়াতে নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ মেহরবানি করে সুস্থ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন, সহিভাবে সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দিল থেকে হিংসা দূর করে মহাব্বত বাড়ায় দেন।